এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। অপরিচিত এবার মাথা তুলে সোজা হয়ে বসে বলল, আপনার আজকে আর ডিউটি নেই? না, আজ এই পর্যন্তই। তারা বের হলো হাসপাতাল থেকে। বাহিরে বের হয়ে দেখলো সামির একটা দোকানের সামনে দাঁড়িয়ে কোক খাচ্ছে, গরমে ঘেমে নিয়ে একাকার সে। অপরাজিতা তাকে ডাকতেই সে অপরাজিতার সামনে এসে দাঁড়িয়ে বলল, হলো তোর, গরমে আমি শেষ। অপরাজিতা কানে ধরে সরি বলল। সামির এবার ভদ্র সেজে ফায়াদের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, আসসালামু আলাইকুম। তখন সালাম দিতে ভুলে গিয়েছিলাম, আমি সামির হাসান, অপরাজিতার খালাতো ভাই। ফায়াদ হ্যান্ডশেক করে বলল। সামির মুখের কথা কেড়ে নিয়ে দাঁত কেলিয়ে বলল, জানি জানি, এই শয়তানটার অনেক সাধনার একজন পুরুষ। অপরাজিত সামিরের কথায় লজ্জা পেয়ে সামিরের দিকে চোখ গরম করে তাকালো। ফাহাদ তাদের কাণ্ড দেখে সামান্য হাসলো। ফাহাদ তাদেরকে লাঞ্চ করাতে চাইল। সামির বলল, লাঞ্চ করে আসছি ভাইয়া, এখন বাসায় না গেলে আমার মা আমাকে বাসা থেকে বের করে দেবে। এই মেয়েটার জন্য আমার মিথ্যা বলে ওকে এখানে আনতে হয়েছে। ফাহাদ অপরাজিতের দিকে তাকালো। ফাহাদের চাহনি দেখে অপরাজিতা কৈফত দেওয়ার মতো করে বলল, আমার দোষ নেই, আপনার দোষ। আমার আপনাকে দেখতে ইচ্ছে করছিল, এটা তো মোটেও আমার দোষ না, তাই না? ফাহাদ অপরাজিতার কথা শুনে চোখ ছোট করে তাকালো তার দিকে। তা দেখে অপরাজিতা স্বীকার করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমারই দোষ বলেই গাল ফোলালো সে। ফাহাদ কিছু বলল না সামিরের সামনে, তাদেরকে বলল একটু দাঁড়াতে, ফাহাদ তাদের পৌঁছে দেবে। গাড়ি নিয়ে আসার সময় সাথে করে আইসক্রিম নিয়ে এসেছে, আরও হাবিজাবি খাবার এনেছে ফাহাদ, তাদের হাতে দিয়ে বলল খেতে, আর বাসার বাচ্চাদের দিতে বাকিগুলো। অপরাজিতা আইসক্রিম শেষ করে একটা চকলেট খাচ্ছিল, কি মনে করে ফায়াদকে সাধল চকলেটটা। ফায়াদ বলল সে চকলেট খায় না। তাদের পৌঁছে দিতে সামির আগে আগে নামলো গাড়ি থেকে। ফায়াদ অপরাজিতার দিকে ঘুরে বলল, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবা এখন, পরে সন্ধ্যের টাইমে উঠবা, যাও, এভাবে এই গরমের মধ্যে আর বের হবে না। অপরাজিতা মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। তারপর ফায়াদকে বলল, আপনারা কয়টা বাজে আসবেন? বলতে পারল না। তার আগেই অপরাজিতা ফায়াদের মুখে চকলেট পুড়ে দিয়ে গাড়ির দরজা খুলে বাসার ভিতরে দৌড় মারল। ফায়াদ মুখ বন্ধ করে চোখ মুখ কুচকে ফেলল। মিষ্টি তার একদমই পছন্দ নয়, ফাজিল মেয়েটা জানে, এই জন্যই তাকে চকলেটটা খাইয়েই ছাড়ল তার নিষেধ করা সত্ত্বেও। ফাহাদ চকলেটটা ফেলে গাড়ি স্টার্ট দিল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। মনে মনে বলল, এই মেয়ে আজীবন ফাজিলই থাকবে। অপরাজিতা বাসার ভিতরে ঢুকে হাসছে, সে হাতে রেখেছিল চকলেটটা, সুযোগ বুঝে কাজে লাগাল। বাসায় প্রবেশ করতেই দেখল মা খালা সোফায় বসে আরাম করছে, অনেক কাজ করেছে তারা, আবার হয়তো কতক্ষণ পর ব্যস্ত হয়ে যাবে। অপরাজিতা তার রুমে যেতেই দেখল বিছানার অবস্থা 12টা, বিছানায় আবির সামিয়া বসে জিনিসপত্র এলোমেলো অবস্থা। সে গিয়ে আবিরের মাথায় চাটি দিয়ে বলল, সন্ধেও ছোট ভাই যান, আপনি আমার রুমে কি করেন, আর রুমের এই অবস্থা কেন করেছেন, মানা করেছিলাম না? আবির চিপসের প্যাকেটটা খুলতে খুলতে বলল, আপু, সামিয়া আপু বলেছে তোমার রুমে থাকবে, আমি মানা করেছিলাম, শুনে নাই, আমাকেও নিয়ে আসছে। সামিয়া বলল, আপু তোমার রুমটা ঠান্ডা তাই। অপরাজিতা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, তার রুমটা আসলেই ঠান্ডা, এই জন্য সেই রুম কখনো কাউকে দেয়নি। দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা থা, কিন্তু বিছানা ঠিক কর। বারান্দা থেকে আওয়াজ আসতেই বারান্দায় গিয়ে দেখল স্বামী সেখানে ফ্লোরে বসে আছে। অপরাজিতা কোমরে হাত দিয়ে বলল, এখন কি মহাশয়, আপনিও এখানে দখল করবেন? স্বামীর মেকি হেসে বলল, এখানে বাতাস রে, অন্য রুমগুলো গরম। অপরাজিতা কপাল চাপড়ালো, তার রুমে বেশি মানুষের আনাগোনা তার পছন্দ নয়, কিন্তু কিছু করার নেই, সেও বসলো সামিরের পাশে। সামির মোবাইলে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছিল, অপরাজিতাকে বসতে দেখে মোবাইলটা পাশে রেখে দিল। অপরাজিতা তা দেখে বলল, এটা কত নাম্বার? সামির মাথা চুলকে হেসে বলল, 8 নাম্বার। অপরাজিতা অবাক হলো না, এর আগের বার যখন দেখা হয়েছিল তখন 5 নাম্বার চলছিল। সামির সিরিয়াস রিলেশনশিপে থাকে না, মেয়েরা তাকে প্রপোজ করে আর সে অ্যাকসেপ্ট করে,
তার মতবাদ মেয়েগুলোকে কষ্ট দিতে মন চায় না তার। অপরাজিতা এইটা শুনে জিজ্ঞেস করেছিল, ব্রেকআপ যখন করিস তখন তারা কষ্ট পায় না? সামির ভাবলেশহীনভাবে বলেছিল, না ব্রেকআপ তারা নিজেরাই করে। তারপর থেকে অপরাজিতা আর মাথা ঘামায় না সামিরের সো কলড রিলেশনশিপ নিয়ে। সামির হলো একজন বন্ধুর মতো ভাই অপরাজিতার। তাদের দেখা কম হলেও যখন দেখা হয় তাদের দেখে বোঝাই যাবে না যে তারা অনেক দিন পর দেখা করেছে। সামির আকাশের পানে চেয়ে জিজ্ঞেস করল, ভালোবাসে কিভাবে জড়ালি তুই? আমাকে তো বলতিস তুই ছেলেদের ঘুরাবি তোর পিছে, এখন শুনছি তুই ঘুরছিস তাকে পাওয়ার জন্য। অপরাজিতা ফিক করে হেসে দিল, পুরনো কথা মনে পড়ে গিয়েছে তার। সে বলল, প্রেমে যে কিভাবে পিছলে পড়লাম হায় আল্লাহ। কিভাবে? শুন বলি, আমার সাথে ওনার দেখা হয় এক বিয়ে বাড়িতে। উনি তখন আরো ইয়াং ছিল, বিশ্বাস কর এত সুন্দর কোনো পুরুষ লাগেনি আমার কাছে। ওনার লুক, কথাবার্তা, মুখের এক্সপ্রেশন সবই আমাকে মুগ্ধ করে দিয়েছিল। আর বুঝিসই তো, আরও ছিল কিশোরী বয়স আমার, ক্রাশ নামক বাসটা খেয়েই বসেছিলাম ওনার ওপর। তারপর তো ওনার সাথে ছোটোখাটো একটা ঝগড়া করেছিলাম, তবুও ওনাকে ভালো লাগা বন্ধ হয়নি। ভাবতাম ইস, আর একবার যদি দেখা হয়ে যায়। তার গভীর সেই পুরুষালী কণ্ঠ বারবার শুনতে ইচ্ছে করত। ওই বয়সের মেয়েরা বুঝি এমনই হয়, ক্রাশ খেয়ে মাতাল অবস্থা, বলেই হাসতে লাগলো অপরাজিতা। স্বামীর অপরাজিতার দিকে তাকিয়ে বলল, এটা তো নিব্বি টাইপের হয়ে গেল। অপরাজিতা হেসে হেসে বলল, হ্যাঁ আমারও এখন এমনই লাগে। তারপর দ্বিতীয়বার ওনার সাথে স্কুলে দেখা হয়, তখনও ঝগড়া হয়, তবে সেবার ঝগড়া মিটমাটও হয়। তারপর বেশ কয়েকবার দেখা হয় বিভিন্ন ফাংশনে, আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম, ভালো লাগতো, অসম্ভব ভালো লাগতো। ওনাকে নিয়ে এতটা ভাবা শুরু করে দিয়েছিলাম যে ওনাকে না ভাবলে আর ভালো লাগতো না। তাকে নিয়ে মাত্রাতিরিক্ত ভাবা থেকেই ভালোবাসার সূচনা। আহামরি কোনো সিনেমাটিক কিছু ছিল না যে আমাকে বাঁচিয়েছে, আমি প্রেমে পড়েছি বা তার একটা ভালো গুণ দেখে প্রেমে পড়েছি। আমি তাকে নিয়ে ভাবতে ভাবতে তাকে ভালোবেসে ফেলেছি। সে আমার সাথে দুটো কথা ভালোভাবে বললে মনে হতো ইস আর কি চাই, তাকেই শুধু চাই। তারপর ঠোঁস ঠাস বলে দিয়েছি আমি তাকে ভালোবাসি। সে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু আমি হাল ছাড়িনি। তারপর তো এখন দেখতেই পাচ্ছিস। সামির অবাক হয়ে বলল, অপরাজিতা হাসছে। সামির অপরাজিতার মাথায় টোকা দিয়ে বলল, তুই দেখতে ছোটোখাটো হলেও তুই কিন্তু মোটো বাচ্চা মানুষ নয়, ভাইয়ের কাছে গেলে বাচ্চা হয়ে যাস কেন? অপরাজিতা সামিরের প্রশ্ন শুনে হাঁটু ভাঁজ করে বসে সামিরের কাঁধে মাথা ঠেকিয়ে বাহিরের দিকে তাকিয়ে বলল, তাকে আমি ভালোবাসি। তার সামনে আমি নিজেকে ম্যাচিওর হিসেবে উপস্থাপনা করতে পারি না, সে শাসন করলে আমার ভালো লাগে। আর আমার বাচ্চা স্বভাবের জন্যই কিন্তু আমি এত আদুরে সবার কাছে, দরকার ছাড়া ম্যাচিওরিটি দেখাবো কি করতে? সামির মুখ টিপে হেসে বলল, হ্যাঁ যেমন আজ দেখালি, ইয়ান আপুর হাত মুছে। অপরাজিতা চোখ উল্টিয়ে বলল, শাট আপ, ওই পেতনির নাম নিস না। ফাহাদ বাসায় পৌঁছাতেই রাফিয়া পেছন থেকে গলা চেপে ধরল ফাহাদের, রেগে বলল, তুমি দেশে এসেছো, আমার সাথে দেখা করোনি কেন? রাফিয়া ভালোভাবে ধরতে পারেনি ফাহাদকে। ফাহাদ রাফিয়ার হাত ছুটিয়ে গম্ভীর স্বরে বলল, আমি ফাহাদ। রাফিয়া জিভে কামড় দিয়ে বলল, সরি ভাইয়া। তখনই দরজা দিয়ে প্রবেশ করতে করতে ফারাজ বলল, এই রাফু আমি এখানে। শুনে রাফিয়া পিছন করে ফারাজকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তোমাকে কত মিস করেছি। তা দেখে রিজু হতাশার সুরে বলল, হায়রের নাটক, একটু আগে গলা টিপে ধরতে চাইছিল আর এখন গলা জড়িয়ে ধরে। ফারাজ হাসছে রিজুর কথা শুনে। সোফায় বসে আস্তে করে রিজুর কানে বলল, ইহা হচ্ছে নারী জাতি, কি করবে নিজেও জানে না। রাফিয়া বলল, তোমরা কানাকানি করো কেন? রিজু শুদ্ধ করে দিয়ে বলল, কানে মুখে হবে। রাফিয়া ভেঙচি কেটে বলল, একই। তারপর ফারাজের উদ্দেশ্যে দুঃখী চেহারা নিয়ে বলল, তুমি আমার সাথে দেখা করোনি কেন? রিজু ফারাজের পাশ থেকে বলল, সবই গিফট নেওয়ার ধান্দা। রাফিয়া চোখ কটমট করে তাকালো রিজুর দিকে। এরই মধ্যে ফায়াত ফ্রেশ হয়ে বসার ঘরে এসে উপস্থিত। ফারাজকে এইভাবে বসে থাকতে দেখে বিরক্তিকর শব্দ করে বলল, ফ্রেশ হচ্ছিস না কেন? ফারাজ মাথাটা আর একটু এলিয়ে বলল, যাচ্ছি।
ফাহাদ কোনো কথা না শুনে ফারাজকে ঘাট ধরে দাঁড় করিয়ে গম্ভীর মুখে বলল, এখনই যা। ফারাজ একবার ফায়াদের দিকে তাকিয়ে রুমের দিকে যেতে যেতে তার মায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলল, মা, তোমার ছেলেকে ডাক্তারি কে পড়াতে বলেছিল? এখন শুধু অত্যাচার করে। ফারাজের কথা শুনে আখি বেগম দূরে থেকেই মুচকি হাসলেন। রাফিয়া রাম্মু বললেন, আখি বেগম বললেন, এভাবেই থাকুক আজীবন। তখন নীতি এসে আখি বেগমকে বলল, মনি দেখো তো কোনটা পরবো আজ। এক হাতে কুর্তি আর এক হাতে থ্রি পিস নিয়ে দাঁড়িয়ে আছে। দুদিন আগে মার্কেটে গিয়ে বেশ কিছু কাপড় কিনেছে সে। আখি বেগম কুর্তি পছন্দ করে দিলেন, কুর্তি নিয়ে আবারও রুমে ফেরত গেল। নীতিকে দেখে রাফিয়ার মা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। আখি বেগম বুঝতে পেরে বললেন, নীতি ফারাজের অ্যাসিস্ট্যান্ট ছিল। রাফিয়ার মা ও বলে নীতির যাওয়ার পানে তাকিয়ে রইল। তার দৃষ্টি দেখে আখি বেগম বললেন, আমি জানি তুমি কি ভাবতেছ, ভুলে যাও, আমি আমার ছেলের মতের বিপরীতে কিছু করব না। তিনি আর কিছু বললেন না। সন্ধ্যার পরপর অপরাজিতাদের বাসায় ভীষণ ব্যস্ত হয়ে গেল। ফায়াদরা এসে পড়েছে প্রায়। অপরাজিতার বাবা গিয়েছে তাদের বাহির থেকে আনতে। তারা বাসায় প্রবেশ করতেই রামিসা বেগম অবাক হয়ে তাকিয়ে রইলেন। কে ফায়াদ আর কে ফারাজ বারবার গুলিয়ে যাচ্ছে তার। ফারদিন আহমেদ, আখি বেগম, রাফিয়ার আম্মু, ফায়াদ, ফারাজ, নীতি, রিজু এবং রাফিয়া এসেছে আজ। তারা সবাই বসার ঘরে বসল। ফায়াদ আজ পরেছে স্কাই ব্লু শার্ট। সে সোফায় বসল তার বাবার পাশে। বসেই আশেপাশে চোখ বুলালো একবার। তা দেখে রাফিয়া ফারাজের কানের কাছে গিয়ে বলল, শেষ পর্যন্ত আমার স্কুলের সিনিয়র আপুটাকে পড়াইল। ফারাজ আবার রাফিয়াকে বলল, তারা ফিসফিস করে কথা বলার মধ্যেই রামিসা বেগম বললেন, রাফিয়া নীতি তোমরা চাইলে অপরাজিতার সাথে যেতে পারো। আখি বেগম বললেন, হ্যাঁ তোমরা অপরাজিতার কাছে যাও। রাফিয়া ফারাজকে ভেঙচি কেটে উঠে গেল। নীতি এবং রাফিয়া গেল অপরাজিতার রুমে। রুমে গিয়ে তারা দুইজনে একসাথে বলে উঠল, মাশা আল্লাহ। অপরাজিতার শব্দ শুনে তাদের দিকে তাকিয়ে মুচকি হাসল, খানিকটা লজ্জাও পেল। এগিয়ে সে নীতি ও রাফিয়াকে জড়িয়ে ধরল। রাফিয়া জড়িয়ে ধরে বলল, তোমাকে ভাবি হিসাবে পেয়ে আমি কি যে খুশি বোঝাতেই পারবো না। অপরাজিতা মাথা নিচু করে হাসল। নীতি অপরাজিতার গাল টেনে বলল, তোমাকে দেখে তো ফাহাদ ভাইয়ার মাথা ঘুরে যাবে। অপরাজিতা লজ্জা পেয়ে বলল, ইস খিঁচে বলো না আপু। নীতি সম্পর্কে ফাহাদ অপরাজিতাকে বলেছে, তাকে পরিচয় করিয়ে দিয়েছে। অপরাজিতা এখন নীতিকে খুব পছন্দ করে। তার কাছে নীতিকে একদম বোন মেটেরিয়াল লাগে। নীতি বলল, হুম হুম সত্যি বলি গো কিউটি। অপরাজিতা দুষ্টু হেসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে, রাস্তাঘাটে কাউকে হার্ট অ্যাটাক ফাটাটাক দিয়েছো নাকি? হুম বসে বসে গল্প জুড়ে দিল চারটা মেয়ে। অপরাজিতার কথা শুনে অবাক হচ্ছে, আবার রাফিয়ার কথা শুনে হাসিতে লুটপাট খাচ্ছে। এ যেন এক আড্ডা বসে গেল। সামির এসে বলল, তোমরা অপরাজিতাকে নিয়ে এসো, সবাই ডাকছে। আড্ডা ভেঙে গেল। অপরাজিতাকে নিয়ে সবগুলো মেয়ে সুন্দরভাবে বের হলো রুম থেকে। আজ ফায়াদের যেন বড্ড অধৈর্য লাগছে, বারবার আশেপাশে তাকাচ্ছে, মন যেন কিছু একটা দেখতে চাইছে। নিজের উপর অবাক হচ্ছে সে। মেয়েটা তাকে পাগল করে দিল, তাকে দেখার জন্য ছটফট করছে ভেতরটা, অথচ আজ দুপুরেই দেখা হয়েছে। বুকের মধ্যে নিয়ে বসেছিল মেয়েটাকে, তবুও যেন মনে হচ্ছে অনেকটা সময় ধরে দেখে না। আশেপাশে আরও একবার তাকাতে গিয়ে চোখ আটকে গেল আকাশে শাড়ি পরা মেয়েটার দিকে। বুকের হৃৎপিণ্ডটা যেন একবার থেমে গিয়ে আবার দ্রুতগতিতে চলতে শুরু করলো। মেয়েটাকে আবারও বুকের মধ্যে চেপে ধরতে ইচ্ছে করছে। এ কি হলো ফায়াদের, অনুভূতি সামলাতে পারছে না সে, ফাঁকা ঢোক গিলল সে। ফারদিন আহমেদ ছেলের দিকে তাকিয়ে গলা খাকারি দিলেন। প্রথমবারের মতো ফায়াদ তার বাবার সামনে লজ্জা পেল, লজ্জা পেয়ে চোখ নামালো সে। অপরাজিতা দেখেছে ফায়াদের সেই দৃষ্টি যখন সে বসার ঘরে প্রবেশ করে। অপরাজিতাকে ফায়াদের পাশে বসালেন আখি বেগম। ফারদিন আহমেদ ফায়াদের পাশ থেকে উঠে ফারাজের পাশে বসলেন। অপরাজিতা মাথা নিচু করে হালকা হাসি নিয়ে বসে আছে। রাফিয়ার আম্মু বললেন, মাশাআল্লাহ
আমার ফায়াদের সাথে কত সুন্দর লাগছে অপরাজিতাকে। তা শুনে ফায়াদ আবার আর চোখে তাকালো অপরাজিতার দিকে। তার যেন শুধু দেখতেই ইচ্ছে করছে অপরাজিতাকে। ফায়াদকে আর চোখে তাকাতে দেখে অপরাজিতা সবার কথা বলার এক ফাঁকে আস্তে করে ফায়াদকে খোঁচা মেরে বলল, কি ব্যাপার, আজ ডাক্তার সাহেবের নজর দেখে আমার থেকে সরছেই না? ফায়াদ মাথা নিচু করে হালকা হেসে সেও সবার আড়ালে ফিসফিস করে বলল, কেউ একজনকে দেখে আমারও আজ প্রেম প্রেম পাচ্ছে, তাই নজর সরাতেই পারছি না। অপরাজিতা চোখ বড় বড় করে তাকালো ফায়াদের দিকে, পরক্ষণেই নিজেকে সামলে অন্যদিকে তাকিয়ে মুখ চেপে হেসে দিল। ইস, এই অনুভূতিটা এত সুন্দর কেন? ভালোবাসার মানুষকে পেতে চললে এমন অনুভূতি হয় বুঝি? এইদিকে 14 বছরের কিশোরী সামিয়া ড্যাবড্যাব করে তাকিয়ে আছে ফারাজের দিকে। রাফিয়া তা লক্ষ্য করে সামিয়ার কাছে গিয়ে তার পাশে দাঁড়িয়ে আস্তে করে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে ভাইয়া? তাদের দিকে কারো নজর নেই, সবাই কথা বলায় ব্যস্ত। সামিয়া বলল, দুলা ভাই আর তার ভাই দুজনেই কি সুন্দর। আচ্ছা, দুলা ভাই তো আপুর, আরেকজন কি সিঙ্গেল? রাফিয়া বুঝল এই কিশোরীর মনে লাড্ডু ফুটছে, ক্রাশ নামক জিনিসটা খেয়ে বসে আছে সে, তাই বয়সও দেখছে না। কিন্তু এরে তো এগুলো থেকে বাহির করতে হবে। রাফিয়ার মাথায় শয়তান চাপল, সে দুষ্টু হেসে নীতিকে দেখিয়ে বলল, ওই যে সুন্দরী আপুটাকে দেখছো, সে ফায়াজ ভাইয়ের গার্লফ্রেন্ড, তাই সে সিঙ্গেল নেই। শেষ কথাটা দুঃখী ভাব করে বলল রাফিয়া। সামিয়ার চেহারা দেখে মনে হচ্ছে সে আসলেই খুব দুঃখ পেয়েছে। সামিয়াকে সেখানে রেখে রাফিয়া নিজের আগের জায়গায় ফিরে এলো। সে তার জায়গায় দাঁড়াতেই শুনতে পেল, বাহ, আপনি তো খুব সুন্দর নাটক করেন। রাফিয়া পাশে তাকিয়ে দেখল সামির তীক্ষ্ণ চোখে চেয়ে আছে তার দিকে। রাফিয়া সামিরের দৃষ্টিকে পাত্তা না দিয়ে ভাব নিয়ে বলল, তাই একটু পারি। সামির একই দৃষ্টি নিয়ে বলল, তা তো দেখলাম, আমার বোনকে কত সুন্দর সাজিয়ে গুজিয়ে মিথ্যা বলে দিলেন। রাফিয়া এবার সামিরের দিকে তাকিয়ে তেজ নিয়ে কণ্ঠ নিচু রেখে বলল, আপনার বোন হচ্ছে নিব্বিটাই, আমার ভাইকে দেখে লাড্ডু ফুটছে তার মনে। আপনি আপনার বোনকে তার থেকে 18 থেকে 19 বছরের ছেলের সাথে প্রেম করতে দিবেন, আজ ও পাবলিক। বলে সে অন্যদিকে চলে গেল। সামির হাঁ হয়ে গেল, মেয়েটা তাকে এইভাবে ভাব দেখালো, দেখে নেবে সে। আলাপ আলোচনার এক পর্যায়ে ফারদিন আহমেদ বললেন, এবার আংটি পরানো চোখ মেয়েকে। আসিফ ইসলাম বিনয়ী ভাবে বললেন, জি 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 জি। ফারদিন আহমেদ তার স্ত্রীকে বললেন, তুমি পরিয়ে দাও আন্টি। আঁকি বেগম এগিয়ে এলেন অপরাজিতের দিকে। অপরাজিতা মাথা নিচু করে বসে আছে, তার কেন যেন খুব লজ্জা লাগছে। বিয়ের বয়সে সব মেয়েরাই এভাবে লজ্জা পায় নাকি? আঁকি বেগম অপরাজিতার বাম হাতে শাহাদাত আঙ্গুলে আংটিটা পরিয়ে দিলেন। অপরাজিতা ভুরু কুচকে তাকিয়ে রইল হাতের দিকে। আঁকি বেগম অপরাজিতার মনোভাব বুঝে তার কাছে গিয়ে আস্তে করে বলল, অনামিকা আঙ্গুল আমার ছেলের জন্য ছেড়ে দিলাম। ফাত পাশ থেকে মায়ের কথা শুনে নিঃশব্দে হেসে দিল। অপরাজিতা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আঁখি বেগম মুচকি হেসে অপরাজিতার কপালে চুমু খেয়ে বললেন, আমার মেয়ে হওয়ার জন্য প্রস্তুত তো? অপরাজিতা আবেগে আপ্লুত হয়ে মাথা চাকিয়ে হ্যাঁ বলল। রামিসা বেগমের চোখে পানি চলে এলো এই মুহূর্ত দেখে। তার মেয়েটা ভালো ঘরে যাচ্ছে তাহলে, মায়ের মতো শাশুড়ি পাবে, চলে যাবে তাকে ছেড়ে। চোখ টলমলো করে উঠল তার। বোনের অবস্থা বুঝতে পেরে আমেনা কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন। আংটি পরানো শেষ হতেই ফারদিন আহমেদ বললেন, বাকি কথা আমরা বড়রা সাজছি, ছোটদের এখানে কাজ নেই। তোমার নয় ছাদে বা কোথাও গিয়ে আড্ডা দাও, কি বলেন আসিফ ভাই? আসিফ ইসলাম সম্মতি দিয়ে বললেন, হ্যাঁ, এখানে থেকে ভালো লাগবে না তোমাদের, তোমাদের সাথে যাও, ছাদে বসার জায়গাও আছে, আলো আছে। বড়দের কথা শুনে অপরাজিতা, ফায়াত, ফারাজ, নীতি, সামির, রাফিয়া, সামিয়া, আবির, রিজু সবাই ছাদের উদ্দেশ্যে রওনা হলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রাফিয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, ছোটদের ছাদে যেতে বলছে, আমরা না হয় যাচ্ছি, কিন্তু ফায়াত ভাই আজ, কিন্তু ফায়াত ভাই আর ফায়াজ ভাই কোন দিক দিয়ে ছোট? তাদের কথা শুনে জোরে হেসে দিল নীতি আর অপরাজিতা। অপরাজিতা বলল, তারা বড় বাচ্চা, বুঝেছো রাফিয়া? নীতি হাসতে হাসতে বলল, সিরিয়াসলি? রিজু বলল, কুজভি। সামির বলল,
এই মেয়েগুলোর একটা টপিক ফেলেই হয়েছে। অপরাজিতা সামিরকে দৌড়ানি দিতে গেলেই ফায়াদ অপরাজিতার হাত ধরে ফেললো। শাসনের সুরে বলল, শাড়ি পরে দৌড়াদৌড়ি করো না, ব্যথা পাবে তো। ফায়াদের কথা শুনে সবাই সমস্বরে বলে উঠল, ও ব্যথা পাবে তো। অপরাজিতা সবার রিয়াকশানে খানিক লজ্জা পেল। এত লজ্জা পাচ্ছে কেন সে? ফায়াদ ভ্রু কুচকে তাকালো তাদের দিকে। অপরাজিতা মিনমিন করে বলল, আমার অভ্যাস আছে। ফায়াদ বাকিদের পাত্তা না দিয়ে ভাবলেশীনভাবে বলল, থাকুক, দৌড়াবে না। বাকিটা শিরে এসে হাত ধরেই উঠল, হাত ছাড়ল না অপরাজিতার। অপরাজিতা হাতের দিকে তাকিয়েই শিরে বেয়ে উঠল। ভালো লাগছে তার, ভীষণ ভালো লাগছে। বাকিরা মিটমিট করে হাসছে তাদের দেখে। ভাইটা কথা ছিল। ফারদিন আহমেদের কথা শুনে আসিফ ইসলাম বললেন, জি বলেন ভাই। রামিসা বেগম উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কি বলবে তা শোনার জন্য। ফারদিন আহমেদ গলা ঝেড়ে বললেন, আমি আমার স্ত্রী চাইছিলাম তাদের কবুল করিয়ে রাখতে, আপনি কি বলেন? আসিফ ইসলাম তা শুনে একটু ভেবে বললেন, আমি আমার মেয়েকে এত তাড়াতাড়ি বিদায় দিতে চাই না। আপনাকে তো বলেছিলাম ভার্সিটিতে চান্স পেলে তারপর ধুমধামে বিয়ে দেবো আমার মেয়েকে। আখি বেগম তা শুনে বলল, না না ভাই, অপরাজিতাকে আমরা এখন নিয়ে যাব না, শুধু আকত্তা করিয়ে রাখতে চাইছি। আসিফ ইসলাম ভাবনায় পড়ে গেলেন। রামিসা বেগম স্বামীর দিকে তাকিয়ে আছে, সে কি বলবে তা শোনার জন্য। হঠাৎ এত তাড়াতাড়ি করার কি আছে বুঝলেন না তিনি। ফারদিন আহমেদ গলা খাকারি দিয়ে বললেন, আসলে হয়েছে কি, ছেলে মেয়ে দুজনেই বড় হয়েছে, যেহেতু আংটি বদল হয়েছে তার মানে তারা একে অপরের সাথে কথা বলবে, দেখা করবে। আমার স্ত্রী চাইছিল সম্পর্কটা হালাল হোক, তারা একে অপরের সাথে কথা বললে তার জন্য হালাল থাকে, তাই চিনতে করছে। আখি বেগম এবার বললেন, আপনারা যখন মেয়ে উঠিয়ে দেবেন তখন ধুমধামই নিয়ে যাব, সে বিষয়ে চিন্তা করবেন না। অনেক কথাবার্তা হলো তাদের এই বিষয়ে। ছাদে পৌঁছিয়ে ফায়াদ আর অপরাজিতাকে প্রাইভেসি দেওয়ার জন্য ফারাজ বাকিদের নিয়ে ছাদের অন্য সাইডে চলে গিয়েছে। অন্য সাইডে গিয়ে দাঁড়াতেই সামিয়া ফারাজকে জিজ্ঞেস করল, আপনি আপু আর দুলাভাইকে ওখানে রেখে আসলেন কেন? ফারাজ বলল, তাদের কথা আছে তাই। সামিয়া এবার ন্যাকামি করে বলল, কি কথা, আমিও শুনব। সামিয়ার কথা শুনে রাফিয়া বিড়বিড় করে বলল, বলদ। সামির এসে সামিয়ার মাথায় গাট্টা মেরে বলল, বেশি কথা বললে নিচে পাঠিয়ে দেব, চুপচাপ থাক। ফারাজ বাধা দিয়ে বলল, আহা বাদ দাও ব্রো, বাচ্চা মানুষ। ফারাজের প্রতিবাদ দেখে সামিয়া যেন আবেগে আপ্লুত হয়ে গেল, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ফারাজ অবশ্য খেয়াল করল না, সে আশেপাশে তাকিয়ে দেখল নীতি রেলিংয়ের কিনারে দাঁড়িয়ে আছে। ফারাজ গিয়ে তার কাছে দাঁড়ালো, তা দেখে সামিয়ার ছোট মনে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। এই বয়সের মেয়েগুলো এমনই, সব কিছুতেই বেশি বেশি একদম। ফারাজকে নীতির পেছনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে তার উপস্থিতি জানান দিল। নীতি পেছনে তাকিয়ে ফারাজকে দেখে মুচকি হাসল। ফারাজও পাল্টা হেসে নীতির পাশে দাঁড়ালো, দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কেমন লাগছে? নীতি রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে বলল, অনেক ভালো, বাতাসটা অনেক ভালো লাগছে। বাংলাদেশ কেমন লাগছে? নীতি এবার মাথা বাঁকিয়ে ফারাজের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, বাংলাদেশ কেমন লাগছে তা বলতে পারছি না, তবে আপনার পরিবারটা অনেক সুন্দর, এত ভালোবাসা পেলে যে কোনো জায়গায় ভালো লাগবে। তারপর একটু থেমে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে সেখানে একা ফেলে না আসার জন্য, থ্যাংক ইউ আমাকে এত সুন্দর মুহূর্তগুলো দেওয়ার জন্য। নীতির ঠোঁটে হাসি কিন্তু চোখগুলো টলমল করছে, মেয়েটা অল্পতেই গলে যায়। ফারাজ সে মুখখানা থেকে তাকিয়ে বলল, মাই প্লেজার ডিয়ার। সামিয়া তাদের দুজনকে কথা বলতে দেখে এতক্ষণ সে জ্বললেও এখন সে দুঃখ পাচ্ছে, ছোট বয়সের আবেগ তারই বা কী দোষ। রাফিয়া তা দেখে ভেঙচি কেটে বলল, এতটুকু বয়সে এত আবেগ আছে কীভাবে, তাও এত বড় লোকের প্রতি ভং। রিজু রাফিয়া হালকা ধমকের সুরে বলল, এরকম করছিস কেন, বাচ্চা মানুষ, বোঝাতে হবে ওদের, বয়সটাই এমন, যা সম্ভব না তা ওদের টানে বেশি বলে সে চলে গেল সামিয়ার কাছে। মেয়েটা একা একা দাঁড়িয়ে আছে চুপচাপ। রিজু গিয়ে বলল, হে আমি রিজু। সামিয়া একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে বলল, হ্যালো ভাইয়া।
রিজু দেখল সামিয়া ফারাজ এবং নীতির দিকে তাকিয়ে আছে। সে তাই এবার সোজা জিজ্ঞেস করল, তুমি ফারাজ ভাইকে পছন্দ করো? সামিয়া চমকে তাকালো। রিজু হেসে বলল, ভয় পাবে না, আমি কিছু বলবো না কাউকে। সামিয়া লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল, রিজু ফাজলামো করে বলল, এত বড় কাউকে? ফারাজ ভাই তোমার থেকে 18-19 বছরের বড়, ভাবতে পারছো? তোমার বিয়ের বয়স হতে হতে তার চুলদাড়ি পাকা শুরু করে দিবে। সামিয়া অবাক হয়ে বলল, কেন? উনি তো অনেক সুন্দর। এখন সুন্দর, পরে আর থাকবে না, তখন তো সবাই মিলে সামিয়ার জামাই বুড়ো। সামিয়া ভাবনায় পড়ে গেল। রিজু বুঝলো কাজ হয়েছে তার কথায়। ফারাজের সৌন্দর্য দেখে সামিয়া আকর্ষিত হয়েছিল, সবই বয়সের দোষ। রিজু চোখের ইশারায় রাফিয়াকে বুঝালো, দেখ বুঝে গিয়েছে। রাফিয়া মিটিমিটি হাসছে। ফাদ একদৃষ্টিতে তাকিয়ে আছে অপরাজিতার দিকে, যার কারণে অপরাজিতা তাকাতেও পারছে না, অন্যদিকে তাকাচ্ছে বারবার। এক পর্যায়ে অপরাজিতা বিরক্তি নিয়ে ফাদের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? চোখে চোখ পড়তে আবারও চোখ সরিয়ে ফেলল সে। লজ্জা লাগছে অপরাজিতার খুব, অথচ সে ভাবতো তার লজ্জা নেই। তা দেখে ফায়াত বাঁকা হাসলো, বলল, মেয়ে দেখতে এসেছি তো। অপরাজিতা মাথা নিচু করে শাড়ির আঁচল প্যাঁচাতে প্যাঁচাতে মিনমিন করে বলল, তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, আমার লজ্জা করে। ফাদ অদর কোণে হাসি রেখে অপরাজিতার হাত থেকে আঁচল ছুটিয়ে তা ছেড়ে দিয়ে বলল, তাকাও দেখি পারলে। ফায়াদের কথায় কী যেন একটা ছিল। অপরাজিতা ভাবল তাকে কি চ্যালেঞ্জ করল, এখন তো সে তাকাবেই। মাথা তুলে তাকালো ফায়াদের দিকে, চোখে চোখ পড়ে গেল, ভিতরটা কেঁপে উঠল। লজ্জাকে এবার আর চোখ সরাতে দিল না সে। ফায়াদ তা দেখে দুষ্টু হাসলো। অপরাজিতার চোখের দিকে তাকিয়ে এক কদম বাড়ালো সে। অপরাজিতা খানিকটা নড়ে উঠল, আরও এক কদম বাড়াতেই অপরাজিতা এক কদম পিছাতে চাইল, কিন্তু পারল না। ফাদ তার কোমরে হাত দিয়ে তাকে এক কদম পিছানোর পরিবর্তে এক কদম নিজের দিকে নিয়ে এসে দূরত্ব ঘুচিয়ে ফেলল। অপরাজিতা খিঁচে চোখ বন্ধ করে ফেলল। ফায়াদের বুকে হাত দিয়ে নিজেকে ব্যালেন্স করল। ফাদ এক হাতে অপরাজিতার কোমর ধরে, আর এক হাত দিয়ে অপরাজিতার চুলগুলো গুছিয়ে দিয়ে গালে হাত বুলিয়ে বলল, চোখ খুলো। অপরাজিতা চোখ বন্ধ করে নামবোধক মাথা নাড়ল। ফাদ রসিকতা করে বলল, আমাকে দেখবে না? অপরাজিতা এবার ফায়াদের বুকে মাথা গুঁজে দিল, মুখ লুকিয়ে বলল, এমন করেন কেন, লজ্জা পাচ্ছি তো। ফায়াদ এবার শব্দ করে হেসে দিল। শব্দ করে হেসে অপরাজিতাকে জড়িয়ে ধরল। অপরাজিতা সে হাসির শব্দ শুনে ফায়াদের বুকে চিমটি কাটল। ফায়াদ অপরাজিতার হাত ধরে বলল, চিমটি কাটো কেন? অপরাজিতা বলল, আমার ইচ্ছা। ফায়াদ অপরাজিতাকে বুক থেকে সরিয়ে মুখের দিকে তাকিয়ে রইল। অপরাজিতা এই দৃষ্টি দেখে বলল, কি? ফাদ অপরাজিতার গালে হাত বুলিয়ে সম্মোহনী কণ্ঠে বলল, ইচ্ছে তো আমারও অনেক কিছু করছে। অপরাজিতা ঢোক গিলে বলল, কি হচ্ছে? ফাদ টান দিয়ে অপরাজিতাকে আবারও নিজের কাছে নিয়ে এলো। অপরাজিতা কেঁপে উঠল। ফাদ অপরাজিতার মুখের দিকে ঝুঁকে গেল, তার দৃষ্টি অপরাজিতার সেই রাঙানো ঠোঁটের দিকে। ফাদ আর একটু কাছে বুঝতেই অপরাজিতা চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর অপরাজিতা অনুভব করল তার ডান গালে এক উষ্ণ ঠোঁটের ছোঁয়া, শিহরিত হলো সে। ফাদ অপরাজিতার কানের কাছে কাঁধে মাথা রেখে বলল, কিছু ইচ্ছে আপাতত বাকি থাকুক, সময় মতো পূরণ করে নিব বলে সে অপরাজিতাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। অপরাজিতা আস্তে করে চোখ খুলে দেখল ফায়াদ রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখ করে। তা দেখে অপরাজিতার মুখেও হাসি ফুটল। ফায়াদ অপরাজিতাকে পাশে এসে দাঁড়াতে বলল। অপরাজিতা গিয়ে ফায়াদের পাশে দাঁড়ালো, ফায়াদের কাঁধে মাথা রাখল। কিছু মুহূর্ত কেটে গেল, নীরবতা ভেঙে অপরাজিতা বলল, আপনি জিজ্ঞেস করেছিলেন না আমার প্রতি আপনার চাহনি কেমন? ফায়াদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অপরাজিতা ফায়াদের চোখের দিকে তাকিয়ে বলল, মারাত্মক চাহনি, ডুবে যাই সেই চাহনিতে আমি, সেই দৃষ্টি দেখলে হৃদয় স্পন্দন বেড়ে যায়। আমি ফায়াদ অপরাজিতার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল, শান্ত কণ্ঠে শুধাল, বেসামাল হচ্ছি আমি, তোমার অনুভূতি প্রকাশ বেসামাল করে দেয় আমাকে, তুমি সফল, পাগল হয়ে যাচ্ছে আমি তোমার জন্য।
তোমাকে নিয়ে কল্পনা করতে ভালো লাগে, না দেখলে অস্থির অস্থির লাগে, যখন তখন দেখতে মন চায়, আবারও তখন তোমার মতো করে প্রেম প্রেম পায়। একটু থেমে সেই চোখে চেয়ে বলে, তোমার ভালোবাসা জিতে গিয়েছে, ভালোবাসি অপরাজিতা, ভালোবাসি তোমাকে। অপরাজিতা থম মেরে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে সে ভুল কিছু শুনে ফেলেছে। সে কি আদৌ সঠিক শুনেছে কি না তা নিয়ে তার সন্দেহ হচ্ছে। ফাহাদ এখনও তাকিয়ে আছে অপরাজিতার দিকে। অপরাজিতার মনোভাব এখন তার চেহারা দেখে বুঝতে পারছে না সে। অপরাজিতা কি বলবে, তার তো মাথা কাজ করায় বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে। তার লাগছে যেন সে সব কিছু একসাথে পেয়ে গিয়েছে, হঠাৎ যার কারণে অনুভূতিটা সব একসাথে দলা পাকাচ্ছে। সে কিছু বলার চেষ্টা করলো কিন্তু তার কথা আটকে যাচ্ছে। সে কথা গুছাতে পারছে না, অনুভূতিরা আটকে যাচ্ছে। সুখ সুখ লাগছে, আবার সেই সুখে কান্নাও পাচ্ছে তার। সে বলতে চেষ্টা করলো, আপনি আমাকে, আপনি। থেমে গেল অপরাজিতা, সে বলতে পারছে না, অস্থির লাগছে তার। এত খুশি সে রাখবে কোথায়? তার ডাক্তার সাহেব তাকে ভালোবাসে বলেছে, তার ভালোবাসা সফল, ডাক্তার সাহেব তাকে ভালোবাসে, তার ভালোবাসা পরিপূর্ণভাবে দুপাক্ষিক, এইসব ভেবে ক্রমেই অস্থির হয়ে উঠছে সে। অপরাজিতাকে এমন অস্থির হতে দেখে ফায়াত তার হাতের মুঠোয় অপরাজিতার হাত নিয়ে বলল, রিল্যাক্স রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ। অপরাজিতা ফায়াদের কথা শুনল, লম্বা করে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে যে কোনো সময় কেঁদে দেবে। ফায়াত কিছু বলতে যাবে, তখনই সামির এসে বলল, ভাইয়া আমাদের নিচে যেতে বলছে। ফায়াত সেদিকে তাকিয়ে বলল, আসছি। অপরাজিতা নিজেকে সামলে নিল, ফায়াত ইশারায় জিজ্ঞেস করল, ঠিক আছো? অপরাজিতা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। তারা সবাই নিচে নামল। নিচে গিয়ে বসতেই আসিফ ইসলাম এবং ফারদিন আহমেদ জানালেন সবাইকে যে আগামী শুক্রবার জুম্মা নামাজের পর তাদের আকদ হবে ঘরোয়াভাবে, পরবর্তীতে অনুষ্ঠান করে মেয়ে তুলে দেওয়া হবে। খবর শুনে উপস্থিত সবাই খুশি হলো। ছোট আবির তো লাফাচ্ছে আহাপুর বিয়ে বিয়ে করে, সবার মুখেই হাসি। হঠাৎই অপরাজিতা এর মাঝে ভ্যা করে কেঁদে দিল, হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। সে ভীষণভাবে কান্না করছে। কান্না দেখে অস্থির হয়ে উঠল, রামিসা বেগম তো মেয়ের কাছে এসে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন, সবার ধারণা বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি, এই জন্য সে কাঁদছে। কিন্তু সে কেন কাঁদছে তা একমাত্র ফায়াদ জানে। ফায়াদের মন চাচ্ছে মেয়েটাকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে। উফ, মেয়েটাকে কান্না করতে সে নিষেধ করেছিল, অপরাজিতার কান্না তার সহ্য হচ্ছে না। রামিসা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁরে পাগলি মেয়ে আমার, কান্না করছিস কেন, এখনই পাঠিয়ে দিচ্ছি না। আসিফ ইসলাম মেয়েকে বললেন, আমাজান তুমি খুশি না? অপরাজিতা ফোপাতে ফোপাতে বলল, তুমি যা করবে তাতেই খুশি আমি, বলে সে আর চোখে ফায়াদের দিকে তাকালো। ফায়াদ তাকে ইশারায় কাঁদতে মানা করল। অপরাজিতা মাথা হেলিয়ে বোঝালো সে ঠিক আছে। ফায়াদ চোখ দিয়ে আশ্বস্ত করল যে সে আছে অপরাজিতার সাথে। অপরাজিতার কান্না থামলো ধীরে ধীরে। রিজু বলল, ভাই আর অপরাজিতা পাশাপাশি আসো একটু, ছবি তুলো কয়েকটা। রামিসা বেগম তখন বললেন, হ্যাঁ তোমরা ছবি তুলো, ততক্ষণ না হয় ভাই আপা আপনারা আসুন, খাবার খেয়ে নেন, বাচ্চারা সবাই একসাথে খাবে নে। বড়রা সবাই ডাইনিংয়ে গিয়ে বসল, ফাহাদ অপরাজিতা পাশাপাশি বসল, রিজু ছবি তুলবে তাদের। ছবি তোলার মধ্যেই ফাহাদ সবার আড়ালে অপরাজিতার হাত মুঠোবন্দি করল। ফাহাদ জানে, তবুও আস্তে করে জিজ্ঞেস করল, কেঁদেছো কেন? অপরাজিতা মাথাটা নিচু করে বলল, রিজু বলল, উফ কথা পরে বলো তোমরা, ফোনের দিকে তাকাও। তারপর সকলে মিলে বেশ অনেকগুলো ছবি তুলল। ছবি তোলার পর্ব শেষ হতে তাদেরও ডাক পড়ল ডাইনিংয়ে। খাবার খেতে বসে রিজু পড়ল বিপাকে। খেতে বসার শুরু থেকেই সে খেয়াল করছে সামিয়া নামের মেয়েটি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। এ আবার কেমন জ্বালা, এইভাবে তো খাওয়া যায় না। রিজু তার পাশে বসা রাফিয়াকে খোঁচা মেরে নিচু স্বরে বলল, এই এই পিচ্চি মাইয়া আবার আমার দিকে তাকায় আছে কেন? রাফিয়া ভালোভাবে দেখলো সামিয়াকে, তারপর মাথা নিচু করে হেসে দিল। রাফিয়াকে হাসতে দেখে ভ্রু কুচকালো রিজু। রাফিয়া রিজুকে একইভাবে নিচু স্বরে বলল,
আরো বোঝা যা। দেখ কি এই মেয়ে তোর উপর বাস খেয়েছে, সামলা এবার খেলা, আমি হেল্প করব না এবার। বলেই সে খাওয়ায় মনোযোগ দিল। রিজু সামিয়ার দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গেলল। সে এইসব বাচ্চার ঝামেলায় জড়াতে চায় না, কোন দুঃখে গিয়েছিল এরে বোঝাতে। এরই মাঝে রিজু দেখল সামিয়া তার দিকে লজ্জা মাখা হাসি দিয়েছে। তা দেখে রিজু সাথে সাথে খাবারের দিকে মনোযোগ দিয়ে বলল, আল্লাহ বাঁচাও। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হলো ফায়াদের। বাসায় প্রবেশ করে ছেলেগুলো সব রুমে না গিয়ে সোফায় গায়ে লিয়ে দিল। নীতি রাফিয়া রুমে গিয়েছে ফ্রেশ হতে। ফায়াদ কিছুক্ষণ বসে তারপর তার বাবা আর ভাইদের ঠেলে ঠুলে পাঠালো ফ্রেশ হতে। সকলে ফ্রেশ হয়ে আবার সোফার রুমে বসলো। ফারদিন আহমেদ বসেই বললেন, শেষ পর্যন্ত বিয়ে করছো তাহলে? ফায়াদ মুচকি হাসলো। ফারাজ বলল, করবে না আবার? তোমার ছেলে প্রেমে একেবারে হাবুডুবু খেয়ে ডুবে গিয়েছে। খেয়াল রাখা, চোখে চোখে কথা, আরো কত কি যে দেখলাম। রাফিয়া বলল, আরে ভাই তুমি এত রোমান্টিক কিভাবে হলে বলো তো? কোনো মেয়ের সাথে তো কখনো ফ্ল্যাট করতেও দেখিলাম না। নীতি তাদের কথাবার্তা শুনে অবাকই হচ্ছে। এদের সাথে যত থাকে তত অবাক হয়। এরা এমনভাবে কথা বলে যেন সবাই সবার বন্ধু। কত সুন্দর বন্ডিং তাদের, মাশাআল্লাহ। আখি বেগম সবার জন্য চা নিয়ে এসেছে। রিজু সবার আগে এক কাপ চা নিয়ে বলল, এটার এখন খুব দরকার ছিল ফুপি, থ্যাংক ইউ। ফায়াত আর ফারাজ একসাথে বলে উঠল, চা খাবো না মা? আখি বেগম দুইজনের দিকেই তাকালেন একবার একবার করে, তারপর হেসে দিয়ে বললেন, জানি জানি, এনেছি কফি, আর নীতি চা খাও তো। নীতি বলল, হ্যাঁ হ্যাঁ। আখি বেগম আর রাফিয়ার আম্মুও বসলো চা নিয়ে। সকলে ফায়াদের বিয়ে নিয়ে কথা বলছে। ঘরোয়াভাবে আকত হলেও কিছু আয়োজন তো করা লাগবেই, সে বিষয়ে আলোচনা হচ্ছে। অপরাজিতা শাড়ি টাড়ি খুলে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। তখন আবির এসে বলল, আপু তুমি কি চলে যাবা? অপরাজিতা ভাইকে জড়িয়ে নিয়ে বলল, এখন না, তোকে আরো বকাবাকি আছে আমার। আবির অভিযোগ করে বলল, বকবে কেন? অপরাজিতা গালগুলো টেনে দিয়ে বলল, চলে গেলে তো আর কেউ বকবে না, তাই সব বোকা একসাথে নিয়ে যাবো, ভালো হবে না? আবির গাল ফোলালো। অপরাজিতা হেসে দিল, তার ডাক পড়েছে। বসার রুমে গিয়ে দেখল মা খালামণি সব কিছু গুছিয়ে রাখছে। আসিফ ইসলাম সোফায় বসে আছেন, ডাকলেন, এদিকে আসো আম্মা। অপরাজিতা গিয়ে বাবার পাশে বসল। আসিফ ইসলাম মেয়েকে বললেন, তুমি আমার উপর রাগ করনি তো? অপরাজিতা বাবার দিকে তাকিয়ে রইল, তারপর বাবার বুকে মাথা রেখে বলল, মোটেও না বাবা, আমি তোমার উপর একটুও রাগ নেই। আসিফ ইসলাম আবার জিজ্ঞেস করলেন, তুমি খুশি তো আম্মা? অপরাজিতা সে কথার জবাব না দিয়ে বাবাকে বলল, বাবা কখনো বলা হয়নি, তবে জানো তো আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়ের কথা শুনে আসিফ ইসলাম হেসে দিলেন, তার চোখের কোণে পানি চলে আসলো। তবে তিনি তা প্রকাশ করলেন না, বললেন, আমিও ভালোবাসি আম্মা। আবির এসে গাল ফুলিয়ে বলল, আমাকে বাসো না। আসিফ ইসলাম কিছু বলার আগে অপরাজিতা বলল, না বাসে না। আবির গাল ফুলিয়ে বাবার দিকে তাকালো। তা দেখে আসিফ ইসলাম হেসে বললেন, বাসি তো আব্বু, আপনাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? অপরাজিতা আবিরকে ভেংচি কেটে বলল, আমাকে বেশি বাসে। রামিসা বেগম ছেলে মেয়েদের কাণ্ড দেখে কাজ করছেন আর মুচকি হাসছেন। আমেনা বেগম বললেন, তোমার মেয়েটা বড় হয়ে গিয়েছে আপা। রামিসা বেগম এক পলক মেয়ের দিকে তাকালেন, তার মুচকি হাসলেন, মনে মনে বললেন, বড় হয়ে গিয়েছে। কাউকে মনের মাঝে যতন করে ভালোবাসতেও জানে আমার মেয়ে, এখন সুখে থাকুক সে। শুতে শুতে বেশ রাত হয়ে গেল। ফায়াদরা অনেকটা সময় গল্প করে তারপর শুতে গেল। বিছানায় গা এলিয়ে দিতেই ক্লান্তিরা সব শুয়ে গেল। প্রশান্তি বয়ে গেল দেহে, শান্তির সাথে মনের শান্তিও বিরাজ করছে। চোখ বন্ধ করলেই সেই মায়াময়ী ফুল ভেসে আসে চোখের সামনে। এ যে কী অনুভূতি, তা কেবল যে ভালোবাসে সে জানে। বেশ কিছুটা সময় পর ফায়াদ গিটারের সুর শুনল। রাতের সাথে গিটারের সুর পাল্লা দিয়ে বাড়ছে, তা বুঝতে পারল ফায়াদ। তার রুম থেকে আপছা আপছা শোনা যাচ্ছে। এই সুর কোথা থেকে আসছে তা বুঝল ফায়াদ। দিনের বেলা সকলের সাথে হাসি খুশি থাকলেও রাতে কার সাথে অভিনয় করবে?
রাতের আধারে অভিনয় করা যায় না। নিজের সাথে অভিনয় করতে করতে রাতে সে অভিনয়ের বাঁধ ভেঙে যায়। সবাই হয়তো শুনলো সে গিটারের সুর, কিন্তু কারোর কিছুই করার নেই। যার বেদনা সেটা শুধু তারই, বাকিরা যতই বলুক আমি বুঝি, কিন্তু কেউ কারোর বেদনা বুঝে না। ফায়াদ দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল। চোখের পাতায় তার ভালোবাসা ভাসছে, কিন্তু কানে কারোর ভালোবাসা হারিয়ে যাওয়ার করুণ সুর আসছে। কিছু লাইন আবছাভাবে ভেসে আসলো কানে। তুমি আমায় ডাকলা না গো, তুমি রইলা দূরে, তোমার হইয়া অবাক জ্যোৎস্না ডাকলো অচিন সুরে। বাহিরে মেঘ করেছে আজ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কখন যেন বৃষ্টি এসে ভিজিয়ে দেয় ধরণীকে তার স্নিগ্ধতায়। বৃষ্টি আসার পূর্বের বাতাসটা একেবারে দেহ ও মন শীতল করা বাতাস। বর্ষণের আভাস পেলে অনেকের মনে প্রেম জাগে, কারো জাগে ভালোবাসার মানুষের প্রতি, আবার কারো জাগে স্বয়ং বর্ষণের প্রতি। কিন্তু ফারাজের আপাতত তাতে মন নেই। অফিসে গিয়ে ফারাজ মাথা ধরে বসে আছে তার কেবিনে। এখন আর ফারদিন আহমেদ তেমন একটা আসেন না অফিসে, দরকার পড়লে আসেন, ফারাজের উপরেই সবটা ছেড়ে দিয়েছেন তিনি। রাতে ঘুম না হওয়ার কারণে এখন মাথা যন্ত্রণায় ভুগছে সে, চোখ লাল হয়ে আছে তার। সকালবেলা মাকে কোনোরকম বুঝ দিয়ে অফিসে এসেছে। আখি বেগম বলেছিলেন অফিসে যেতে না, কিন্তু ফারাজের যে সেই রুমে থাকতেও ভালো লাগে না, একাকিত্ব ঘিরে ধরে। সকাল থেকে মাথা ব্যথা নিয়ে বসেছিল, এখন আর সহ্য হচ্ছে না, তাই নীতিকে পাঠিয়েছে একটা ব্ল্যাক কফি আনতে। কারোর শব্দ শুনে মাথা তুলে তাকালো ফারাজ, নীতি কফি এগিয়ে দিল। ফারাজ কফি হাতে নিল, কফিতে চুমুক দিতে গিয়েও দিল না। নীতির দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, চিনি দেন নাই তো? নীতি বোকার মতো বলল, চিনি কে দেয় ব্ল্যাক কফিতে? ফারাজ নীতির দিকে ইশারা করে তাকালো, পরক্ষণেই নীতি বুঝল কে দেয়। নীতি নিজের প্রশ্নে নিজেই বোকা হয়ে গেল, লজ্জিত হয়ে বলল, ও হ্যাঁ আমি দিতাম। নীতির বলার ভঙ্গিতে হেসে দিল ফারাজ, সাথে সাথেই আবার চোখ মুখ কুচকে ফেলল মাথার যন্ত্রণায়। নীতি ফারাজকে ভুগতে দেখে চিন্তিত স্বরে বলল, বাসে চলে যাই স্যার। ফারাজ কফিতে চুমুক দিতে দিতে বলল, না বাসায় রুমে বসে থাকার কোনো মানেই হয় না। নীতি আবার প্রতিবাদী সুরে বলল, এখানেও তো কোনো লাভ হচ্ছে না, এসে শুধুই বসে আছে, মাথা ব্যথায় কাজের কাজ কিছুই হচ্ছে না আপনার, তার থেকে অফিসে না থাকাই ভালো। ফারাজ নীতির কথা শুনে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল নীতির দিকে বেশ কিছুক্ষণ। নীতি ফারাজের এমন দৃষ্টি দেখে ভাবনায় পড়ে গেল, সে কি ভুল কিছু বলেছে? ভাবা শেষ করে ফারাজ এবার মুখ খুলল। নীতিও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি বলবে তা শোনার জন্য। ফারাজ চেয়ার থেকে দাঁড়িয়ে চুল মুট করতে করতে বলল, ইউ নো হোয়াট নীতি, আপনি একেবারে ঠিক বলেছেন, অফিসে বসে থাকার কোনো মানেই হয় না, আমাদের ঘুরতে যাওয়া উচিত, চলেন। বলে সে নীতিকে কথা বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল কেবিন থেকে। নীতি থতমত খেয়ে দাঁড়িয়ে রইল, সে কি বুঝালো আর তিনি কি বুঝলেন। ফারাজ কেবিন থেকে বের হয়ে নীতিকে গলা বাড়িয়ে আবার বলল, আসুন নীতি। নীতি ফারাজের ডাক শুনে নিজেকে সামলে ফারাজের সাথে সাথে গেল, এটাও ভালো, অফিসে থাকার থেকে বাহিরে মাইন্ড ফ্রেশ করাটা ভালো আইডিয়া। তাই নীতি আর বাধা দান করেনি ফারাজকে। বাবার গাড়িটা এখন ফারাজ চালায়, ফায়াদের তো নিজের আছে। ফারাজ ভাবছে একটা বাইক কিনবে, যেটা দিয়ে হুটহাট করে বেরিয়ে যাওয়া যাবে নিজের মতো করে ঘোরার জন্য। গাড়িতে বসে একটা কথাই শেয়ার করলো নীতির সাথে ফারাজ। নীতি এক্সাইটেড হয়ে বলল, হুম কিনতে পারেন স্যার, আমার বাইক অনেক পছন্দ। ফারাজ নীতির এক্সাইটমেন্ট দেখে বলল, আরে বাহ, তাহলে আপনিও কিনেন একটা। নীতি মন খারাপ করে বলল, চালাতে পারি না, বাবা বলেছিল শিখাবে কিন্তু। ফারাজ নীতির মন খারাপ দূর করার জন্য বলল, আমি শেখাবো, টেনশন কিসের। নীতির মন অন্যদিকে নেওয়ার জন্য ফারাজ এবার নীতিকে ডেকে বলল, আপনি কি জানেন নীতি, আপনাকে কুর্তিতে অনেক সুন্দরী লাগে। হঠাৎ প্রশংসা শুনে নীতি একটু লজ্জা পেল, ঠোঁটের কোণে হাসি ফুটল হালকা। তা দেখে ফারাজ দুষ্টুমি করে গাড়ি চালাতে চালাতে বলল, ও মা আপনি লজ্জা পাচ্ছেন। এক কথায় যেন নীতির লজ্জা আরও বেড়ে গেল, সে বাহিরে তাকিয়ে বলল, একদম না। ফারাজ শব্দ করে হেসে দিল, নীতি আর ফারাজের দিকে ঘুরল না।
বাহিরের দিকেই তাকিয়ে রইল। ফারাজ হাসি থামিয়ে এবার স্বাভাবিকভাবে বলল, একদম সত্যি করে বলছি, আপনাকে সুন্দর লাগছে। আপনাকে শাড়িতেও বোধ হয় খুব সুইট লাগবে, ট্রাই করতে পারেন। ফারাজের মনোযোগ রাস্তায়। নীতি তাকালো ফারাজের দিকে, বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর সামনে মনোযোগ দিয়ে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, আমরা কোথায় যাচ্ছি? ফারাজ ঠোঁটের কোণে হাসি রেখে জবাব দিল, এমন একটা জায়গা যেটা আপনি অনুভব করেননি কখনো, গেলে বুঝতে পারবেন। বাকিটা রাস্তা কেউ আর কোনো কথা বলল না। গাড়ি থামল বেশ দূরে নদীর পাড়ে। নীতি গাড়ি থেকে নেমে অবাক হয়ে তাকিয়ে রইল। চারিদিকে দারুণ বাতাস, বাতাসের দরুন নদীতে ছোট বড় ঢেউ খেলা করছে, অনেকেই এসেছে ঘুরতে। নীতি চারিদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, নদীর পাড়ে ঘুরতে এসেছি? ফারাজ গাড়ি লক করে নদীর দিকে তাকিয়ে বলল, নদীর পাড়ে নয়, আমরা আসলে নদীতে ঘুরতে এসেছি, বলেই হাত দিয়ে নৌকার দিকে ইশারা করল ফারাজ। নৌকা দেখে নীতি ঢোক গিলল, ভীতস্বরে বলল, আমি যাব না, আকাশের অবস্থা দেখেছেন, তার উপর এই ছোট ছোট নৌকা, না না আমি যাব না। ফারাজ বলল, ভয় পাচ্ছেন কেন? আপনিও সাঁতার জানেন আর আমিও, আর যদি বৃষ্টি আসে তাহলে তো দারুণ ব্যাপার হবে, নদীর মাঝে বৃষ্টি বিলাস, এ যেন আলাদা এক অনুভূতি সৃষ্টি করবে। নীতি তবুও উঠতে চাচ্ছিল না, নদীর ঢেউয়ে এরকম ছোট নৌকাতে উঠতে তার ভয় করছে। ফারাজন একটা জোর করেই নীতিকে ওঠালো, নৌকা দুলছে ঢেউয়ের তালে তালে, নীতির পরাণটাও যেন দুলছে সাথে। সে সাঁতার জানে, তবে সেটা শুধুই পুল পর্যন্ত, কিন্তু এত বড় নদীতে? ফারাজ খুব উৎসাহ নিয়ে আশেপাশে তাকাচ্ছে, অনেক বছর পর নৌকাতে উঠল আবার, আগে বন্ধুদের সাথে কত উঠেছে। নৌকা মাঝ নদীতে পৌঁছাতেই নীতি চোখ খিঁচে বন্ধ করে রেখেছে। বাতাসের আর ঢেউয়ের কারণে তার মনে হচ্ছে এটা যে কোনো সময় উল্টে যাবে। নীতির দিকে চোখ যেতেই ফারাজ কপাল চাপড়ালো, নীতির কাছে গিয়ে বলল, চোখ খুলুন নীতি। নীতি সেইভাবেই বলল, না না আমি পড়ে যাব। ফারাজ এবার হালকা ধমক দিয়ে বলল, যা বলেছি করুন। নীতি ধীরে ধীরে চোখ খুলল, মূলত ফারাজের ধমকে তার একটু খারাপ লেগেছে। ফারাজ এবার নীতিকে বলল, আশেপাশে তাকান। নীতি মনে মনে ফারাজকে ভেঙচি কেটে আশেপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল, কি সুন্দর, আকাশ নদী যেন একসাথে মিলে গিয়েছে। বাতাসের কারণে নীতির চুল উড়ছে এলোমেলোভাবে, নীতি সেগুলো হাত খোপা করে ফেলল। ফারাজ প্রথমে একবার ভাবল বলবে খোলা থাকুক, কিন্তু পরক্ষণেই ভাবল কি দরকার। নীতি বসে থেকেই আশেপাশে তাকাচ্ছে হাসি নিয়ে, মন প্রাণ শীতল করা পরিবেশ। এখন আর নৌকার দোলনে ভয় পাচ্ছে না সে, সে এখন আনন্দে দুলছে। স্যার এত সুন্দর কেন? ফারাজ হাসল নীতির কথা শুনে। ফারাজ মুচকি হেসে বলল, আমার বাংলাদেশ অনেক সুন্দর, যদি সেটা মন দিয়ে অনুভব করা যায়। নীতিও অনুভব করল, সুন্দর বাংলাদেশ, সুন্দর এর মানুষগুলো। নীতি এবার চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, আপনার মাথা ব্যথা কমেছে? ফারাজ নৌকার পাটাতনে শুয়ে পড়ল, মাথার নিচে হাত দিয়ে আকাশের দিকে চেয়ে বলল, এই ঠান্ডা পরিবেশ পেয়ে মাথা ব্যথার কি সাধ্য আছে, আমাকে কাবু করার? নীতি আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর ফারাজ জিজ্ঞেস করল, কাউকে ভালোবাসেন নীতি? প্রশ্নে চমকে উঠল সে, ছোট্ট একটা প্রশ্ন, অথচ এটা শুনে নীতির হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। মাথা নিচু করে ধীরস্বরে শুধালো, বাসি স্যার। ফারাজ তা শুনে উৎসুক হয়ে হাসি মুখে বলল, কে সে? আমাকে তো বললেন না কখনো, সে কে? সে কি আপনাকে ভালোবাসে? নীতি অন্যদিকে তাকিয়ে বলল, সে আমাকে ভালোবাসে না স্যার, সে জানেও না আমি তাকে ভালোবাসি। ফারাজ নীতির কথা শুনে আবার আকাশের পানে তাকিয়ে রইল, বলল, তাহলে জানানো উচিত, হারিয়ে যাওয়ার আগে জানানো উচিত। নীতি মুখে কিছু বলল না, তবে মনে মনে বলল, জানলে হারিয়ে যাবে, থাকুক না কিছু মানুষ অজানাতে। ফারাজ চোখ বন্ধ করে শুয়ে আছে, সে প্রকৃতিতে ডুবে আছে, অনুভব করছে পরিবেশটাকে, হয়তো বা কারো স্মৃতিতেও ডুব দিচ্ছে। আশেপাশে খেয়াল করলে সে বুঝত কেউ তাকে দেখায় ডুবে আছে, ভীষণ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। হ্যালো, বাইরের বৃষ্টি হবে বোধহয়, তো আসুন প্রেম আলাপ করি।
ফাহাদ প্রেসক্রিপশন লিখছিল, সামনে একবার রোগীকে দেখে বলল, হোল্ডে থাকো। অপরিচিতা 10 মিনিট অপেক্ষা করল। এত প্রেমালা বাসায় কই থেকে, আজ কোচিং এ গিয়েছ? অপরিচিতা মেয়েকে রাগ দেখিয়ে বলল, কি আছো, আমি বলছি ভালোবাসার কথা, আপনি বলছেন পড়ার কথা। ফারাজ হাসল। অপরাজিতা বলল, গিয়েছি গিয়েছি। বাসায় তুমি? হুম, আপনাকে দেখব। ফারাজ ফোন কানে ঠেকিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। কাল তো অনেকটা সময় দেখলে, মন ভরেনি? অপরাজিতা মিষ্টি হেসে বলল, আপনাকে দেখে আমার কখনো মন ভরে না। ফারাজ চোখ বন্ধ করে বলল, তোমার মন কখনো না ভরুক। তারপরে দুইজনে বেশ খানিকটা সময় চুপ রইল। তারপর ফাহাদ বলল, বিকেলের পর রেডি থেকো, আমি এসে নিয়ে যাব। মা হয়তো তোমার মাকে ফোন করে জানিয়ে দেবে, এখন রাখছি, আর দুজনকে দেখে বাসায় যাব। ফোন রাখতে গিয়েও ফোনটা আবার কানে ঠেকালো সে। ডাক দিল, অপরাজিতা। অপরাজিতা তখনও ফোন কানে ঠেকিয়েছিল, বলল, হুম। ফাহাদ কবিতার মতো করে বলল, তুমি আমার এমনই একজন, যাকে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভালোবাসি ভালোবাসার ফুল। ফোনটা কেটে গেল, কিন্তু তা অপরাজিতাকে ঘরে রেখে গেল। হৃদস্পন্দন অস্বাভাবিক করে দিল সে। পেশায় সে ডাক্তার, অথচ অপরাজিতাকে সে প্রেমের অসুখে ভোগায়। নৌকাটা অনেক সময়ের জন্য ভাড়া করেছিল নীতি, সেইখানে শুয়েছিল ফারাজ। আর নীতি পা ঝুলিয়ে বসেছিল। অনেকটা সময় থাকার পরে ঝুম বৃষ্টি নেমে এলো তাদের ভিজিয়ে দিতে। দুইজনেই মনের আনন্দে ভিজছিল, কিন্তু বিপত্তি ঘটল কিছুক্ষণ পর। নীতি হাঁচি দিতেই আছে একটার পর একটা। ইতিমধ্যে দারুণ ঠান্ডা লেগে গেছে তার, তাই উপায় না পেয়ে ফারাজ নীতিকে নিয়ে গাড়িতে চলে আসলো। গাড়িতে একটা তোয়ালে রাখা ছিল আগে থেকে, ফারাজ তোয়ালেটা নীতিকে এগিয়ে দিল। নীতি তা নিয়ে মাথা মুছে নিল। নীতি হাঁচি দিতে দিতে বলল, কি একটা অবস্থা বলেন তো স্যার, এত তাড়াতাড়ি ঠান্ডা লেগে গেল। ফারাজ নীতির দিকে তাকিয়ে হাসি দেওয়ার চেষ্টা করে বলল, আপনি এমন ব্রয়লার মুরগি তা তো জানতাম না নীতি। নীতি প্রতিবাদ করে বলল, আমি ব্রয়লার না, আপনার আগেই মাথা ব্যথা ছিল, এখন ভেজার কারণে দেখবেন জ্বরও চলে আসবে। ফারাজ হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বলল, আমার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে না। নীতি ভ্রু কুচকে নিজের সাথে নিজে বিড়বিড় করে বলল, তাহলে কি আমি আসলেই ব্রয়লার মুরগি? ফারাজ নীতির বিড়বিড় শুনে শব্দ করে হেসে দিল। নীতি লজ্জা পেয়ে গাল ফুলালো। ফারাজ হাসতে হাসতে অনেকটা সময় নিয়ে হাসি থামালো। হাসি থামিয়ে নীতির দিকে তাকাতেই এক মুহূর্তের জন্য ফারাজের কি যেন হয়ে গেল। ঠান্ডা লাগার কারণে নীতির নাক গাল পুরো লাল হয়ে গিয়েছে, তার উপরে সে গাল ফুলিয়ে রেখেছে, ভেজা চুল, চোখে মুখে বৃষ্টির স্নিগ্ধতা। দৃশ্যটি দেখে ফারাজের মনে এক মুহূর্তের জন্য অন্যরকম এক অনুভূতি বয়ে গেল। এই মুহূর্তে কেউ যদি ফারাজকে জিজ্ঞেস করত, আপনার কাছে সুন্দরী রমণীকে, ফারাজ হয়তো নীতির নামটাই নিত। নিজের ভাবনায় নিজেই অবাক হচ্ছে ফারাজ, এমনটা তো হওয়ার কথা নয়, হঠাৎই অনুভূতি কেন? ফারাজ নিজেকে বুঝ দিচ্ছে যে নীতি সুন্দর, সুন্দরকে সুন্দর বলা কোনো অপরাধ নয়। হুম, এটাই। তারপর সে গলা খাকারি দিয়ে বলল, এবার বাসায় যাওয়া যাক। গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির পথে চালানো শুরু করল। বাড়ি পৌঁছেই দুইজনকে খুব বকা খেতে হয়েছে আঁখি বেগমের কাছ থেকে। কাউকে ছাড় দিচ্ছেন না আঁখি বেগম। নীতি চালাকি করে সব দোষ ফারাজের ওপর চাপিয়ে দিয়ে সে রুমে চলে গেল। ফারাজ অবাক হয়ে নীতিকে দেখল। নীতি তাকে কীভাবে ফাঁসিয়ে দিয়ে গেল মায়ের কাছে, মেয়ে জাতি। আসরের পর ফাহাদ, ফারাজ এবং নীতি বের হয়েছে অপরাজিতাকে পিক করতে। তারা যাবে শপিং মলে, অপরাজিতার জন্য একটা শাড়ি কিনবে আকদ উপলক্ষে। আঁখি বেগম চান শাড়ি অপরাজিতার নিজের পছন্দের হোক। ফায়াদের গাড়ি নিয়ে বেরিয়েছে তারা। ফারাজ চালাচ্ছে গাড়ি, ফায়াদ বসেছে প্যাসেঞ্জার সিটে, নীতি পিছনে। নীতির ঠান্ডা এখনও কমেনি, টিস্যু দিয়ে কিছুক্ষণ পরপর নাক মুছছে সে। ফায়াদ তাকে ওষুধ দিয়েছিল, কিন্তু সে খেতে ভুলে গিয়েছে। হাঁচি শুনে ফায়াদ টিস্যু এগিয়ে দিক পিছে নীতিকে। ফারাজ নীতির অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। নীতি টিস্যু নিয়ে ফায়াদকে বলল, জানেন ভাইয়া,
কিছু মানুষ অন্যের বিপদে হাসে। ফারাজ তা শুনে এবার জোরেই হেসে দিল। নীতি ভেংচি কেটে নাক মুছল। ফারাজ দুষ্টুমি করে বলল, আস্তে আস্তে, এভাবে তো নাক ছুটে হাতে চলে আসবে। এবার ফায়াদও হেসে দিল নিঃশব্দে। নীতি অসহায় চোখে তাকালো ফারাজের দিকে, চোখ দিয়ে হয়তো বলতে চাচ্ছে আর কত চেতাবেন। অপরাজিতার বাসার সামনে গাড়ি থামতেই অপরাজিতা বাহিরে আসলো। নীল রঙের থ্রিপিসে তাকে আসলেই অপরাজিতা ফুল লাগছে। অপরাজিতা গাড়ি খুলে পেছনে বসতে গেলে ফারাজ থামিয়ে দিয়ে নীতিকে বলল সামনে এসে বসতে। ফায়াদকে বলল, ভাই পিছনে গিয়ে তোর বউয়ের সাথে বস। নীতি বের হয়ে সামনে বসল, ফায়াদ এবং অপরাজিতা পিছিয়ে বসল। অপরাজিতা পিছিয়ে বসেই ফারাজকে উদ্দেশ্য করে বলল, মা আপনি তো খুব ভালোই ভাই। ফারাজ পিছে ঘুরে বলল, কিন্তু আপনি মোটেও ভালো ভাবে না, আমার চুল টেনেছেন, আমি ভুলিনি। অপরাজিতা ভাব নিয়ে বলল, ভালো করেছি, আবার আসেন ডাক্তার শাস্তে। ফারাজ কথাটা তুলেছিল অপরাজিতাকে একটু লজ্জা দিতে, কিন্তু এর মধ্যে তো কোনো ভাবাবেগই নেই। ফারাজ কপাল চাপড়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চালাতে চালাতে সে বলল, ভাই তোর ওয়াইফই তো আমার থেকে অনেক ছোট, তাকে নাম ধরে ডাকলে কি মাইন্ড করবে নাকি? ফায়াদ এবার অপরাজিতার দিকে তাকিয়ে বলল, না ডাকতে পারিস। ফারাজ এবার অপরাজিতাকে লজ্জা দেওয়ার আর একটু চেষ্টা করে বলল, তো পুচকি ফুল, আপনি তো খুব ছোট, আমার ভাইকে সামলাতে পারবেন তো? সম্মোধন শুনে অপরাজিতা চোখ বড় বড় করে ফায়াদের দিকে তাকালো। ফায়াদ কি তাকে এই নামে সম্মোধন করে তার বাসায়? ফারাজের কথা শুনে ফায়াদের ইচ্ছে করলো ফারাজের কানের নিচে দুইটা থাপ্পড় দিতে। সে জানে ফারাজ ইচ্ছে করে এই নাম বলেছে। এখন অপরাজিতা ফায়াদের দিকে তাকাতেই ফায়াদ অন্যদিকে তাকালো। অপরাজিতা সম্মোধন শুনে মেকি হেসে বলল, পারবো না কেন ভাইয়া, সামলাতে না পারলে তো আর উনি আমার প্রেমে পড়তেন না। এই যে উনি হুটহাট বেসামাল হয়, তখন তো আমিই সামলাই, এগুলো কি বলার মতো বলেন, তাই আর কিছু বললাম না। ফারাজ চেয়েছিল অপরাজিতাকে লজ্জা দিতে, কিন্তু এখন সে নিজেই লজ্জা পাচ্ছে। সে বুঝতে পারলো এই মেয়ের সাথে কথায় পারবে না, তাই আর বৃথা চেষ্টা না করে গাড়ি চালানোয় মনোযোগ দিল সে। নীতি ফারাজের অবস্থা দেখে মুচকি মুচকি হাসল। অপরাজিতা একটু একটু করে ফায়াদের কাজ ঘেঁষে বসল। ফিসফিস করে বলল, আপনি আমার এসব আজে বাজে নাম ছড়াচ্ছেন কেন? ফায়াদও ফিসফিস করে বলল, আমি কিছু করিনি। অপরাজিতা কিছু বলতে যাবে, তখনই ফারাজ কাশি দিয়ে দৃষ্টি আকর্ষণ করে অপরাজিতাকে বলল, আমি কিন্তু দেখেছি আপনি একটু একটু করে আমার ভাইয়ের কাছে গিয়ে তাকে শাসাচ্ছেন। অপরাজিতা ফিক করে হেসে বলল, আমি মোটেও লজ্জা পাচ্ছি না ভাইয়া, কারণ লজ্জা পাওয়ার মতো কিছুই হয়নি এখনো। ডাক্তার সাহেব হয়তো আপনাকে বলেনি আমার স্বভাবের কথা, লজ্জা থাকলে আপনার ভাইকে পেতাম না। ফারাজ অবাক হয়ে বলল, ভাই আসলেই কোথা থেকে বেরিয়ে এটাকে? নীতিকে দেখলাম কিছু বলার আগেই লজ্জা পায়, আর ওনাকে কত কিছু বললাম। ফায়াদ এবার নিজেই অপরাজিতার কাজ ঘেঁষে বলল, শি ইজ অলরাউন্ডার, সব পারে। অপরাজিতা এবার সত্যিকারের একটু লজ্জা পেল ফারাজের সামনে ফায়াদ এভাবে বলায়। ব্যাপারটা খুবই সুইট লাগলো ফারাজ এবং নীতির কাছে। শপিং মলে প্রবেশ করতেই ফায়াদ অপরাজিতার হাত হাতের মুঠোয় ভরে নিল, যেন অপরাজিতা ছোট একটা বাচ্চা। অপরাজিতা প্রতিবাদ করল না, সে উপভোগ করছে এই ছোট ছোট কেয়ারগুলো। শাড়ির দোকানে বসে এত শাড়ি দেখতে দেখতে অপরাজিতা হয়রান। ফায়াদকে বলেছিল হেল্প করতে, কিন্তু ফায়াদ বলে সে জানে না। এবার অপরাজিতা জিদ দেখিয়ে বলল, শাড়ি কি পছন্দ করে দেবেন নাকি বাসায় চলে যাব? নীতি অপরাজিতার জিদ দেখে ফারাজকে ফিসফিস করে বলল, স্যার চলেন আমরা অন্য জায়গায় যাই, এরা আবার মারামারি লাগাবে না তো। ফারাজও ফিসফিস করে বলল, আরে দাঁড়ান দেখি ভাইয়ার, ইম্যাচুয়ার মেয়ে আগে পছন্দ ছিল না, কারণ তাদের আলাদা করে হ্যান্ডেল করতে হয়, দেখি ভাইয়া কি করে। ফারাজ অপরাজিতার কাছে এসে বলল, ওকে ওকে দিচ্ছি। নীতি ফারাজকে বলল, কিছুই তো হলো না। ফারাজ চজাতীয় শব্দ করে বলল, আহারে আমার ভাইটা গেছে। নীতি উৎসুক হয়ে বলল, কোথায় গেছে? ফারাজ নীতির মাথায় টোকা দিয়ে বলল, আরে প্রেমে ডুবে গেছে বলে ফারাজ এগিয়ে গেল ফায়াদ আর অপরাজিতার দিকে।
নিতি মাথা ঘষে বলল, তা তো আমিও গেছি। তারপর সেও এগিয়ে গেল তাদের দিকে, গিয়ে দেখল দুজনে মিলে সুন্দর একটা শাড়ি পছন্দ করেছে। তারপর টুকটাক আরও কেনাকাটা করে তারা যাচ্ছিল রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করবে। তাই যাওয়ার পথে নীতি হাঁচি দিতে গিয়ে একটা লোকের সাথে বাড়ি খেলো মাথায়। মাথা ঘষে সামনে তাকাতেই লোকটা তাকে সরি বলল, তারপর পাশে তাকাতেই বলল,